হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি স্মার্ট এলইডি টিভি। তো এই এলইডি টিভিতে ওয়াইফাই কিভাবে কানেকশন করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, আর যাদের স্মার্ট টিভি আছে ওয়াইফাই কানেকশন করতে চান, তো মোবাইল থেকে হটস্পট দিয়ে চালাতে চান, তো এরকম ধরনের যারা করতে চান তো তাদের জন্য এই ভিডিওটি। তো মোবাইলের আপনারা চালু করবেন ওয়াইফাইটি, ডাটা কানেকশন চালু করার পরে হটস্পট চালু করবেন, ঠিক আছে? হটস্পট আপনাদের যদি মোবাইল থেকে চালাতে চান তাহলে হটস্পট চালু করে রাখবেন, হটস্পটের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আর যারা ওয়াইফাই কানেকশন করতে চান তো ওয়াইফাই কানেকশন করবেন, তো এখান থেকে আপনারা প্রথমে কই যাবেন, তো এইরকম স্মার্ট টিভিতে এইরকম লোগো আসবে। প্রথমে আসার পরে এই সেটিংসে যাবেন, এই যে সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি এই সেটিংসে চলে যাবেন। এই সেটিংসে যাওয়ার পরে ওকে বাটনে ঠাসা দিয়ে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এই যে দেখেন নেটওয়ার্ক ওয়াইফাইয়ের চিহ্ন ভাসতেছে, তো এইখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে নাম ভাসবে দেখেন ওয়্যারলেস, তো এই ওয়্যারলেসে চলে যাবেন। যাওয়ার পরে আমাদের যে ওয়াইফাইগুলি আশেপাশে আছে তো এই ওয়াইফাইগুলি কানেক্ট করা, যাদের পাসওয়ার্ড জানা আছে কানেক্ট করবেন, যারা মোবাইল থেকে চালাবেন তারা এই যে আমার যে মোবাইল থেকে আমি কানেক্ট করব, তো আমি যেহেতু আমার নিজস্ব কোনো ওয়াইফাই নেই এই কারণে মোবাইল থেকে দেখাচ্ছি। তো এই যে আমাদের গ্যালাক্সি M4529D, তো এটা আমাদের নাম, তো এখানে ওকে করব। ওকে করার পরে আমাদের পাসওয়ার্ডটি হচ্ছে 1234, তো আপনাদেরকে সহজভাবে আমি এই জন্য পাসওয়ার্ড দিয়ে নিয়েছি 3456 7 8। তো এটা আসার পরে আপনারা ওকে করবেন, ওকে বাটনে ক্লিক করবেন, তো এটা নেক্সট বাটনে ঠাসা দিয়ে আপনারা ওটা এই যে এখানে ওকে নিয়ে আসবেন। ওকে বাটনে টাপ দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ওয়াইফাই লোগোটি সেভ হয়ে যাবে, ওই সেভ লেখাটি উঠতেছি এবং এখানে আমাদের ওয়াইফাই চিহ্ন আসবে। তো আমরা ব্যাগে চলে যাই, ব্যাগে চলে যাব। তো দেখেন এই যে এখানে ওয়াইফাই সিগন্যালটি চলে এসেছে, অবশ্যই দেখতে পারছেন। তো দেখেন এখন যদি আমরা নেটে চলে যাই তো নেট চলবে কি না, তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। তো আপনাদেরকে প্রপারলি বোঝানোর জন্য আমি এই কাজটি করলাম। তো দেখেন আমাদের মোবাইলের মাধ্যমে আমরা নেট চালাচ্ছি, যারা ওয়াইফাই অরিজিনাল ওয়াইফাই আছে তারা ওয়াইফাই চালাতে চান, তো এই যে দেখেন আমাদের সব ইন্টারনেটের সব কানেকশনগুলি চলে এসেছে, হটস্পট দিয়েও চালাতে পারেন এবং ওয়াইফাই যাদের আছে ওয়াইফাই দিয়ে চালাতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি। তো যদিও আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক আমি ভিডিও প্লে করে দেখালাম না, তো নেটের ফুল স্পিড দেখতে পাচ্ছেন, তো আশা করি বুঝে গেছেন। তো যাদের বুঝতে প্রবলেম হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমরা এখানে সব নেটের সকল কিছু পাচ্ছি, তো একটি হটস্পটের দ্বারায়, তো ওয়াইফাইয়ের তো আরও স্পিড সবাই জানেন। তো দেখেন আমাদের নেটটি চলে এসেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।